বিজয়ের ধারা আফগানিস্তানের মাধ্যমে মুসলমানদের শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ এবারে বিজয় সুনিশ্চিত আমরা শুধু দুয়ারে ইহতেমাম করতে দেখব সংগ্রামী তৌহিদি জনতা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইত্তেফাক মহানামা ঈশ্বরগঞ্জ উপজেলা সরকার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরতুল আলম হযরত মাওলানা মুফতি মাহমুদুল হক আজিজি হযরত মাওলানা মুফতি মাহমুদুল হক আজিজি السلام عليكم ورحمة الله وبركاته اتفاق العلماء بيهتر ممن شهيد الشرغنج উপো আমেলার উদ্যোগে আজকের এই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা আল্লামা আবুল ফজল সাহেব দামত বরকাতুল আলিয়া উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের আমার ঈশ্বরগঞ্জ স্থানীয় ঈশ্বরগঞ্জ থানা কমিটির সদস্যবৃন্দ 11টি ইউনিয়ন এবং পৌরসভা সহ 12টি অঙ্গ সংগঠন সহ সভাপতি সেক্রেটারি এবং সদস্য ভাইরা এবং আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন যিনি আমাদের পাশে সবসময় থাকেন আমাদের জামিয়া গাফরের ইসলামপুর মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম বুলবুল সাহেব সহ যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য সহযোগিতা করেছেন উপজেলা প্রশাসকের পক্ষ থেকে এবং থানা প্রশাসন সহ সকলকে আজকের এই সমাবেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আমি সংক্ষিপ্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন কথা শেষ করে দোয়া শেষ করে দেন এখানে মুরব্বীরা আছেন নামাজের আগেই 10 মিনিট আছে আজান হবে এতটুক সময় আমরা ধৈর্য ধরতে পারবো তো ইনশাআল্লাহ 10 মিনিট সময় পরে আজান হবে এর মধ্যে আমাদের দোয়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস এখানে এই মসজিদটার নাম আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন মসজিদুল আকসা মসজিদুল الله أكبر من سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى جي مسجد الله النبي صلى الله عليه وسلم معراج جوار شمال شمست نبي ترك جماعت كري رسول الله صلى الله عليه وسلم داري آشان إمام تكي كربي حضرت جبرائيل عليه السلام الله رسول الحاضر شامن دي نبي إمام تكي شدين إمام الأنبياء أبادي লাভ করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান ইতিহাস ভুলে গেলে হবে না আমাদের সেই ঐতিহাসিক ভূমি ফিলিস্তিন মুসলমানদের ভূমি ফিলিস্তিন মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিন যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্ত নামাজের সওয়াব সেখানে মিলে এমন পবিত্র স্থানে কুরআনগার ইহুদি গোষ্ঠী এই নরক কি করে মুসলমানদেরকে নামাজ আদায় করতে দেয় না এক দুই বছর ধরে নয় 75 বছর পূর্বে থেকে তাদের ষড়যন্ত্র তাদের বড় আকাঙ্ক্ষা যে এই দেশ তারা দখল করবে মুসলমানদেরকে উৎখাত করবে আপনারা জানেন কয়েকদিন পূর্বে তারা আলটিমেটাম দিয়েছে গাজা মুসলমান মুক্ত করার জন্য 24 ঘন্টা সময় দিয়েছে অথচ গাজা মুসলমানদের সম্পদ এই ভূমির মাটির মালিক মুসলমান কত বড় সাহস তোমাদের বাউল্য হয়ে উড়ে আইসা জাগার মালিকদেরকে উৎখাত করতে চাও আপনারা লক্ষ্য করেছেন বর্তমান এই আগ্রাসনের পরে আলহামদুলিল্লাহ বিশ্ব মুসলিম আস্তে আস্তে একত্রিত হচ্ছে
আল্লাহ পাকের কাছে দোয়া করেন এবং হিম্মত রাখেন ইনশাআল্লাহ গাজা সহ সমস্ত ফিলিস্তিন আবার মুসলমানদের আয়ত্তে আসবে ইনশাআল্লাহ এজন্য আমি আমার এই উত্তেফাকুল উলামা সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাতে চাই মুসলমানদের অবস্থা দেখুন আপনি নিন্দা প্রস্তাব জানিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই এরপরও আইনিভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আপনার যতটুকু ক্ষমতা প্রতিবাদ সহ আপনার সামর্থ্য অনুযায়ী তাদের পক্ষে দাঁড়ান ইসরায়েলকে নিন্দা প্রস্তাব দিতে থাকুন পাশাপাশি সকলে এখানে আলোচনা করেছে আমরা তো সার্বই ইহুদিপণ্য রাষ্ট্রীয়ভাবে ইহুদি পণ্য ইসরায়েলি পণ্যকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার জন্য এই দেশের ঢোকা নিষেধ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই সমাবেশের পক্ষ থেকে বিশেষভাবে উদ্যোক্তা আহ্বান থাকবে রাজি আছেন ইনশাআল্লাহ এবং আগামী দিনে যদি এই মুসলমানদের পক্ষে নারী শিশু এদের কান্না দেখলে চোখের পানি ধরে রাখা যায় না মুসলমানদের চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত নেই যে হসপিটালে হাজার হাজার শিশু নারী পড়ে আছে সেখানে বিদ্যুৎ পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে এক মানবতার জীবন তারা যাপন করতেছে এদের পাশে না দাঁড়ানো এটা ইমানদারের কাজ হতে পারে না এই জন্য আগামী সময়ে জাতীয় পর্যায়ে যদি কোন ডাক আসে আমাদেরকে নিজের জীবনের সমস্ত রক্তটুকু দিয়ে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াতে হয় কে কে আছেন হাত তুলে সময় সংকেত চীন আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হে হাম ওতর হে সারা জাহা হামারা আল্লামা ইকবাল বলে গেছেন সেই বিশ্বাস সেই আকীদা সেই সাহস শক্তি নিয়ে আমাদেরকে সামনে আগাইতে হবে আমরা মুসলমান যারা বিশ্ব আমাদের সেই জয় ধরে আমাদের থাকবে মাসরুম বিনাল্লাহি ওয়াফাতুন করিম আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন ইত্তেফাকুল উলামাকে আরো শক্তিশালী করে আমাদের এই প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ানোর তৌফিক দান করে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ